আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা যারা স্কিটো সিম ব্যবহার করি এই স্কিটো অ্যাপ্লিকেশনের যে অ্যাকাউন্টটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে বা স্কিটো অ্যাকাউন্ট কীভাবে আমরা খুলতে পারি সেই বিষয়ে আজকের এ টু জেড দেখানো হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন যারা বেসিক লেভেলের আছেন আসলে কীভাবে স্কিটো অ্যাকাউন্ট করতে হবে কীভাবে স্কিটো অ্যাকাউন্ট থেকে কম টাকা এমবি বি মিনিটগুলো নিতে পারবেন এ টু জেড দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন বাকি স্টেপগুলো আমরা কি করব মোবাইল স্ক্রিনে দেখব আর যারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন তারা আপনার এই ভিডিওটা কি করবেন আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করবেন যেন আরো দশজন মানুষ দেখে এই কাজটা শিখতে পারে এটা যদিও একদম বেসিক লেভেলের কাজ তারপরেও দেখলাম যে অনেকেই এই ভিডিও সম্পর্কে চাচ্ছেন তো তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করে একদম এ টু জেড প্লে স্টোর থেকে স্কিটে অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থেকে শুরু করে অ্যাকাউন্ট তৈরি করা পুরো প্রসেসটা দেখাবো তো চলুন আমরা ঢুকে পড়ি মোবাইল স্ক্রিন তো বন্ধুরা আপনারা কি করবেন সর্বপ্রথমে কি করবেন অ্যাপ্লিকেশনটা মোবাইলে ভরবেন ভরার পর জাস্ট এই যে গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পর দেখুন এখানে লিখবেন স্কিটো একদম বেসিক থেকে দেখাচ্ছি দেখুন স্কিটো লিখে এভাবে সার্চ করবেন দেখুন এদের কিন্তু স্কিটো গ্রামীণ ফোন লিমিটেড এই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন দেখুন আমি এখান থেকে ইনস্টল বা ডাউনলোড করে নিচ্ছি দেখুন আর এখান থেকে কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে বা আপনাকে ডাউনলোড করতে হবে তাহলে কিন্তু আপনি লেটেস্ট অফার গুলো আপনি দেখতে পারবেন আপনি এপিকে ফাইল বা অন্য কোথাও থেকে ডাউনলোড করলে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন না একদম গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এটা ডাউনলোড করবেন তো দেখুন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পর ফিরছি তো বন্ধুরা দেখুন এটা কিন্তু এই যে ডাউনলোড মানে ইনস্টল হয়ে গেছে দেখুন ইনস্টলেশন কমপ্লিট এই নিচে দেখুন লেখা আছে ওপেন তো জাস্ট আমরা কি করব এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিব দেখুন ওপেন অপশন ক্লিক করলে কিন্তু এখানে এখানে করতে আপনার পারমিশনগুলো আপনি এখানে এলাও করে দিবেন যাওয়ার পর দেখুন পরবর্তী স্টেপটা কি আসে দেখুন একদম আমার দেখানো মতো আপনি কাজ করবেন আপনার কোনো কোড এরর বা কোনো কিছু পাসওয়ার্ডের কিছু হবে না দেখুন এখানে দেখুন আপনার নাম্বারটা চাইছে দেখুন 01701 আমি আমার নাম্বারটা নাম্বারটা বসিয়ে দিছি আপনি আপনার নাম্বারটা বসিয়ে এভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড করে দিবেন দেখুন সেন্ড করার পরে যদি আপনার অ্যাকাউন্টটা একদম নতুন হয় এখানে দেখুন প্লিজ পাসওয়ার্ড ইন বক্স বিলো টু তো জাস্ট আপনি আপনি করবেন যদি নতুন পাসওয়ার্ড হয় বা আপনি যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে জাস্ট করবেন আপনার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের একটা অপশন চলে আসবে যেহেতু আমার এখানে লগ ইন করা আছে জাস্ট এখানে দেখাচ্ছে যে পাসওয়ার্ডটা বসাইতে বলতে জাস্ট আপনাদের দেখানোর জন্য কিভাবে পাসওয়ার্ড আসে বা কিভাবে কোড আসে সেটা দেখানোর জন্য কী কি করবো এখান থেকে জাস্ট ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে দেবে দেখুন ফর পাসওয়ার্ডটা ক্লিক করে দেবে দেখুন এখানে তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে দেখুন এখানে কিন্তু ওটিপিটা চলে আসছে একানব্বই চুয়াল্লিশ বারো দেখুন আমি এখান থেকে চলে আসি একানব্বই চুয়াল্লিশ একুশ একানব্বই চুয়াল্লিশ একুশ দেখুন আমি এখান থেকে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি একানব্বই চুয়াল্লিশ একুশ দেখুন এই যেখানে কিন্তু আপনার এই যে নিউ টাইপ নিউ পাসওয়ার্ড টাইপ নিউ পাসওয়ার্ড জাস্ট এখান থেকে আপনারা একই করে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেখুন এখানে পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি দেখুন দেখুন এই পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি দেখুন এখানে দুটোই আমি এখানে শো করাইতেছি তাহলে আমার সুবিধার জন্য দেখুন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম সেম পাসওয়ার্ডটি আপনি নিচের ঘরেও বসাবেন এবং উপরের ঘরে একই পাসওয়ার্ড বসাবেন দেখুন বসানোর পরে জাস্ট আপনি দেখুন এখানে আপনার দেওয়া ঠিক হলে উপরে এবং নিচে যদি পাসওয়ার্ড দেওয়া ঠিক হয় তাহলে আপনি কী করবেন এখান থেকে এটা কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেখুন এখন কন্টি পাসওয়ার্ড হ্যাজ বিন সেট অ্যান্ড সেন্ড টু ইউর থ্রো এস জাস্ট আমরা নেক্সট করে দেবো দেখুন সাকসেস কিন্তু হয়ে গেছে সিম্পল এইভাবে কিন্তু আপনারা স্কিউটি অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন দেখুন এখানে কিন্তু আপনার এখন আমাদের সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে দেখুন নতুন যেহেতু অ্যাকাউন্ট আমরা নতুন করলাম জাস্ট আমরা সেম যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেই পাসওয়ার্ডটা আমাদের এখানে বসিয়ে লগ করতে হবে দেখুন বস আমরা লগ করে দিলাম দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে খোলা হয়ে গেছে আমরা অ্যাকাউন্টটা কিন্তু লগ করে ফেললাম তো লগ ইন করার পর জাস্ট আপনার সিমের নতুন নতুন অফার দেখার জন্য আপনি কি করবেন জাস্ট এখান থেকে নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু নোটিফিকেশন অপশন ক্লিক করলে কিন্তু আপনার ক্যাশব্যাক অফারগুলো বা লেটেস্ট অফারগুলো আপনি এখান থেকে দেখে করলে দেখুন এখানে অনেকগুলো ডিলস পাবেন প্রোমো ডিলস সিলি ডিলস সেক্রেট ডিল স্কিটো পয়েন্ট ডিলস স্কিটো পয়েন্ট ব্যালেন্স স্কিটো গিফট প্যাক মানে টোটাল অফারটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যেহেতু আজকের ভিডিওটা শুধুমাত্র অ্যাকাউন্ট খোলা কিভাবে কো নিয়ে তার জন্য কিন্তু আজকের ভিডিওটা বেশি কিছু দেখালাম না এবং এর যে বাকি ভিডিওগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব কিভাবে আপনি মিনিট কিনবেন এমবি কিনবেন বা এসএমএস প্যাকগুলো কিভাবে কিনবেন মিনিট প্যাকগুলো কিভাবে কিনবেন প্রত্যেকটা মানে বিষয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে তো সেই ভিডিও লিংকগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা ডিটেইলস দেখে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার